তরুণ গগৈ উপরাষ্ট্রপতি সোনিয়া গান্ধীক এই পরামর্শ হেনু দিছিল স্বাস্থ্য তথা শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। একাংশ সংবাদ মাধ্যমত প্রকাশিত এই বাতৰি কেন্দ্র করে রাজ্যের চৌদিশ এতিয়া উত্তপ্ত, কিন্তু প্রশ্ন হয় এই অপপ্রচার বিয়পার আঁৰৰ ব্যক্তিজন কোন? এই বিষয়টুক লৈ বিতর্কর সৃষ্টি হওয়ার সময়তেই প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পীযূষ হাজরিকায় এক বিস্ফোরক মন্তব্য করেছে। অহা দেওবারে সম্প্রচারিত হবলগিয়া নিউজ লাইভের এডিটর ইন চিফ অতনু মিয়ার বিশেষ অনুষ্ঠান শক্তি খেলত পীযূষ হাজরিকায় চাঞ্চল্যকর মন্তব্য করে কয় যে এই অপপ্রচারের আড়ত আছে শক্তিমন্ত্রী প্রদ্যুৎ বরদলৈ। মুখ্যমন্ত্রী হবলৈ হাবিয়াস করে থাকা প্রদ্যুৎ বরদলৈয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর মুখ্যমন্ত্রীর মাজত সম্পর্ক ঘুণে ধরার উদ্দেশ্যেই এনে ধরনের মন্তব্য করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সর্বগ্রহণযোগ্যতা আছে, এই ক্ষেত্রে কোনো দ্বিধাবোধ নাই বা এই ক্ষেত্রে দ্বিতীয় কথা নাই। গতি কোনোবাই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অতরাই মুখ্যমন্ত্রীর আসনত বহিব এয়া অলিক কল্পনা মাথো, কিন্তু এই কামটো মুখ্যমন্ত্রীর আসনত বহিব বিচরা কিছুমান মানুষে করব খুঁজেছে মই দৃঢ়ভাবে কব পাৰো। আপনি কৈছে এই ঘটনার সঙ্গে কোনো ব্যর্থ মন্ত্রী জড়িত আছে, আপনি কব বিচাৰে কোনো মন্ত্রিসভার সদস্য জড়িত আছে? চক, আপনাদের এইকেইদিন দেখিছে, আপনাদের বা সমগ্র অসমত মানুষের সংবাদ মাধ্যমের যোগেদি দেখিছে কেনেকৈ কথাবিলাক আগুয়াইছে, কেনেকৈ কথাবিলাক আগুয়াই লৈ যোৱা হৈছে। গতিকে তারপরে রাইজে গম পাইছে যে এই বিষয়ে কোনে কোন জড়িত বা কোন এই ষড়যন্ত্রের লগত লাগি আছে। এই ষড়যন্ত্রের সাথে কোন জড়িত আপনি স্পষ্টভাবে কবলে খাস করব? মই কিয় মই স্পষ্টভাবে কবলে কিয় মই যেহেতু কংগ্রেস দলের এজন সাধারণ সদস্য, মই কংগ্রেস দলের নীতি আদর্শ চলো, গতি মই কব খুঁজছো যে রাইজে ইতিমধ্যে উমান করেছেই, রাইজে ইতিমধ্যে উমান করেছেই যে কোনে এই ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে। কোনোবা ব্যর্থ মন্ত্রী হিসাবে এনেকা রাজনীতিবিদ আছে যিয়ে মুখ্যমন্ত্রী আসনত বহিব খোঁজে কিন্তু বিধায়কসকলের মাজত গ্রহণযোগ্যতা নাই, অসমৰ রাইজর মাজত গ্রহণযোগ্যতা নাই, গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক এওসকলে হে অতরাই নিজে মুখ্যমন্ত্রী হব বিচাৰে, কিন্তু ভাবে যে যদি তো হিমন্ত বিশ্ব শর্মা আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ভাল সম্পর্ক থাকে তেওঁলোকৰ এই আশা পূরণ নহব, গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক বিপদত পেলাবলৈ এই ষড়যন্ত্রে করেছে। আপনি সন্দেহর আঙুলি প্রদ্যুৎ বরদলৈ তোয়াব বিচাৰিছে? চক, কিছু ক্ষেত্রতো প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়া এই ক্ষেত্রে ইনভলভ আমি যাওয়া সময়খিন দেখিছো। মই যদিও স্পষ্টকে কব খোঁজা নাই, তথাপিতো মই কওঁ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় সোনিয়া গান্ধীক লগ করেছিলেন রাজনৈতিক ব্যক্তি হিসাবে। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও কৈছে যে সকলে লগ ধরব পারে, এই ক্ষেত্রে মূরপরা কোনো পারমিশন লবই নালাগে। ঠিক তেনেক প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়াও পরহি আজি তিন চারিদিন আগত সোনিয়া গান্ধী ডাঙরিয়াক লগ ধরেছে, কিন্তু লগ ধরার আগত এনেকা পাবলিসিটি দিছে সোনিয়া গান্ধী ডাঙরিয়ায় মাতি লৈ গৈছে। কিন্তু সেইদিনাখন মই নিজে দিল্লির অসম ভবনত আছিল, মই 210 নম্বরত আছিল আর 102 নম্বর প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়া আসে। তেখেতে যিদিনাখন সোনিয়া গান্ধী ডাঙরিয়ানিক লগ ধরেছে তার তিন দিন আগত গৈ দিল্লিত আছে। যদি আমার এপয়েন্টমেন্ট ফিক্স থাকে সোনিয়া গান্ধী ডাঙরিয়ানির বা মই বহুতবার রাহুল গান্ধী ডাঙরিয়া লগ পাইছো, আমার এপয়েন্টমেন্ট ফিক্স থাকলে আমি আগদিনা যাও, গতিকে তিন দিন বাহৰ পাতি আছে, সোনিয়া গান্ধী ডাঙরিয়ানি এপয়েন্টমেন্ট বিচাৰিছে, একর্ডিংলি এপয়েন্টমেন্ট দিছে, কিন্তু রাইজক কোৱা হৈছে যে মাতি লৈ গুছি গৈছে। রাজ্যিক যুব কংগ্রেসের সভাপতিজনে নাটকীয়ভাবে শক্তিমন্ত্রী প্রদ্যুৎ বরদলৈ রাজ্যের আটাইতকৈ ব্যর্থ মন্ত্রী বলেও আখ্যা দিছে। যে প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়া আজি অসম সরকারের মন্ত্রী হিসাবে এজন অত্যন্ত বিফল মন্ত্রী। আজি অসমত কারেন্টের কথা যদি আমি চিন্তা করবলৈ যাওঁ, অসমত 3200 মেগাওয়াট কারেন্ট লাগে, কিন্তু অসমত এই মুহূর্তে 544 মেগাওয়াট আর 540 নিজর আছে আমার অসম সরকারের বা অসম গভর্নমেন্টের বা অসমের নিজৰ কারেন্ট আছে এই মুহূর্তে 540 মেগাওয়াট, আর আমি বেলেগরপরা 7 টকা 8 টকা দামত কিনি আমি 700 মেগাওয়াট আনো। তেখেত মন্ত্রী হিসাবে বিদ্যুৎ বিভাগেরও মন্ত্রী আর ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টেরও মন্ত্রী, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের মন্ত্রীরপরা এই কথা শুনা কোনোবাই আশা করব পারে নেকি যে সন্ধ্যা সময়ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাব লাগে, কেনেকৈ নতুন ইন্ডাস্ট্রি আহিব? গতি তেখেতের ব্যর্থতা নিজে স্বীকার করে থাকে, কারেন্ট অসমত নাই, আমি গাঁত কি পরিবেশত আছো আমি সকলে জানো। ইপিনে অখিল গগৈর সমালোচনাত সোচ্ছার হয়ে উঠা পীযূষ হাজরিকায় কয় এটা সময়ত মন্ত্রীসভার এজন সদস্যই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সরব হওয়ার বাবে অখিল গগৈক আর্থিকভাবে সহায় করেছে। সকলে কয়, আমিও শুনো যে আজি যে খেল হয়ে আছে আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার মাজত সংঘাত করবলে যে অপ্রচেষ্টা চলোয়া হয়েছে, এই সকল ব্যক্তিয়ে অখিল গগৈকো হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে
লগোৱাৰ কথা ৰাইজে কয় আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধেও যেতিয়া লাগি গ'ল এই লোকসকলে তেতিয়া হয়তো কিছু কথা বদলাই পেলালে মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈক পিতৃ আখ্যা দি প্ৰদেশ যুৱ কংগ্ৰেছৰ সভাপতিজনে কয় তৰুণ গগৈ উপৰাষ্ট্ৰপতি হোৱাটো কোনেও বিচৰা নাই সকলো কংগ্ৰেছ বিধায়কে বিচাৰে দীৰ্ঘদিন ধৰি শাসনভাৰ চলাই যাওক তৰুণ গগৈয়ে পীযুষ হাজৰিকাৰ সৈতে অতনু বুঢ়াৰ শক্তি খেল অনুষ্ঠানটো পূৰ্ণাংগ ৰূপত সম্প্ৰচাৰিত হ'ব দেওবাৰে নিশা 10 বজাত ব্যুৰো ৰিপৰ্ট নিউজ লাইভ